নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ওয়েলকাম টু মাই চ্যানেল। সাদা পাঞ্জাবিটার উপরে দুর্গাপুজোর থিমে করা এই পেন্টিংটা আমি গত বছর দুর্গাপুজো উপলক্ষেই করেছিলাম, আর এটাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করছি। পাঞ্জাবিটার ভেতরের দিকে আমি প্রথমে একটা কাগজ দিয়ে নিয়েছি, যাতে কালার করার পরে কালারটা স্প্রেড না হয়, আর তার উপরে এখন আমি জল দিয়ে একটু জায়গাটাকে ভিজিয়ে নিচ্ছি। জায়গাটা ভেজা থাকা অবস্থাতেই আমি এর উপরে কালার করে তারপর সেটাকে সম্পূর্ণ শুকিয়ে নেব। ব্যাকগ্রাউন্ডের জন্য এখানে আমি গোল্ডেন ইয়েলো কালারটা নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালারই ইউজ করতে পারেন। আমি মাঝখান থেকে কালারটা করা শুরু করেছি এবং তারপর উপর আর নিচের দিকে কালার করে নিচ্ছি, তাতে মাঝখানটা ডিপ আর উপর নিচটা একটু হালকা হবে, আর জায়গাটা ভেজা থাকার জন্য কালারটা কিন্তু খুব সহজেই স্প্রেড হয়ে যাচ্ছে। জায়গাটা সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার পর আমি এখানে এই স্কেচটা করে নিয়েছি এবং মেনলি লেখা আর ফেসের জন্য আমি ব্ল্যাক কালারটাই ইউজ করছি। শিউলি ফুল, আগমনী লেখা আর মা দুর্গার ফেস, এই তিনটে দিয়ে আমি এখানে একটা দুর্গাপুজোর থিম ক্রিয়েট করার চেষ্টা করেছি। আপনারা চাইলে কিন্তু দুর্গাপূজা রিলেটেড যে কোনো পিকচারই চুজ করতে পারেন। যেহেতু এখানে আমি ব্যাকগ্রাউন্ডটা অলরেডি কালারফুল করেছি, সেই জন্য বাকি পেন্টিংটা আমি মেনলি ব্ল্যাক কালার দিয়েই করছি, তবে আপনারা চাইলে কিন্তু বিভিন্ন ধরনের কালার দিয়েও পেন্টিংটা করতে পারেন। এই ধরনের ভিডিও যদি দেখতে আপনারা ভালোবাসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। এবার শিউলি ফুলগুলো কালার করে নিচ্ছি। এক্ষেত্রে আমি হোয়াইট কালারই ব্যবহার করেছি আর মাঝখানটাতে আমি অরেঞ্জ দেব। প্রথম কোটটা দেওয়ার পরে প্রয়োজন অনুযায়ী আমি সেকেন্ড বা থার্ড কোট দিয়ে নেব। পেন্টিংটা সম্পূর্ণ হয়ে গেলে এবং সম্পূর্ণ শুকিয়ে গেলে তার 24 আওয়ার্স বা 24 ঘন্টা পরে পাঞ্জাবিটাকে উল্টে ভেতরের দিকে পেন্টিংটার উপরে একটু আয়রন করে নিতে হবে, তাতে কিন্তু কালারটা অনেকটা লাস্টিং করবে। এই দিকের পেন্টিংটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। পাঞ্জাবিটার আরেক দিকে শোল্ডারের কাছে আমি একটা খুব সিম্পল ডিজাইন করে নিচ্ছি, তাতে কি হবে পুরো পেন্টিংটাতে একটা ব্যালেন্স ক্রিয়েট হবে। পাঞ্জাবিটার এখানে যে ব্ল্যাক কালারগুলো একটু দেখা যাচ্ছে সেটা কিন্তু পাঞ্জাবিতে নয়, তার নিচে যে আমি কাগজটা ইউজ করছি তার। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আবার নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন।